সুপ্রিয় দর্শক শ্রোতা, সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে শরীফার গল্প নিয়ে তিনি প্রতিবাদ করতেছেন। তার ধারণা যে এই শরীফার গল্প শিক্ষার্থীদের সমকামিতায় উৎসাহিত করবে। দেখুন, আমাদের দেশে কত সমস্যা। বাজারে গেলে পণ্যের দামের ঊর্ধ্বগতি, দুর্নীতি, বিভিন্ন ধরনের সমস্যা, ধর্ষণ, ঘুষ, স্বজন প্রীতি, অন্যায়, অত্যাচার, এসবের বিরুদ্ধে, বিশেষ করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে তেমন কেউ কথা বলছে না, যেটা আমাদের জাতীয় সমস্যা, সবচেয়ে বড় সমস্যা, সেটা নিয়ে কেউ আসলে কথা বলে ভাইরাল হচ্ছে না। আমি এই শিক্ষকের পক্ষে বা বিপক্ষে যাব না, তবে এই শরীফার গল্পে যে ট্রান্সজেন্ডার, থার্ড জেন্ডার, হোমোসেক্স বা হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, এসব নিয়ে আসলে আলোচনা করব। মানুষ কখন থার্ড জেন্ডার হয় বা সমকামী হতে চায় বা ট্রান্সজেন্ডার হয়, এ বিষয় নিয়ে আসলে আবার আজকের আলোচনা। আপনারা বিচার বিশ্লেষণ করবেন, শরীফার গল্প যৌক্তিক বা সঙ্গতিপূর্ণ নাকি অসঙ্গতিপূর্ণ। এটা হচ্ছে হলো তারা যারা জন্মগতভাবে ছেলে বা মেয়ে থাকেন, কিন্তু পরবর্তীতে সার্জারি কিংবা বিভিন্ন অপারেশনের মাধ্যমে নিজেদের লিঙ্গ পরিবর্তন করে থাকেন। আর এই লিঙ্গ পরিবর্তন করেন কেন, সেটা আমরা সাইন্টিফিক্যালি বা শারীরবিদ্যার আলোকে আর তাদের মানসিক লিঙ্গবোধ, শারীরিক লিঙ্গবোধ হতে ভিন্ন কেন, এটাও নিয়ে আলোচনা করব। আর থার্ড জেন্ডার হলো তারা যাদের জন্মগতভাবে কোন লিঙ্গ থাকে না, তাহলে ট্রান্সজেন্ডার মানে সমকামী নয়, এরা হচ্ছে নিজেকে পরিবর্তন করতে চায়। কেন করতে চায় ফিজিক্যালি পরিবর্তন, সেটা আমরা আজকে আলোচনার মাধ্যমে ক্লিয়ার জানবো। তাহলেই বুঝতে পারবো শরীফার গল্প কি সপ্তম শ্রেণীতে যুক্তিসঙ্গত, সঙ্গতিপূর্ণ নাকি কোনো অসঙ্গতি বা সেক্সুয়ালিটি এখানে আছে। রূপান্তরিত লিঙ্গ ইংরেজি হচ্ছে ট্রান্সজেন্ডার, ছেলে থেকে মেয়ে হওয়া বা মেয়ে থেকে ছেলে হওয়া। কিন্তু কেন, কখন ছেলে থেকে মেয়ে হতে চায় ট্রান্সজেন্ডার? ট্রান্সজেন্ডার হলো সেসব ব্যক্তি যাদের মানসিক লিঙ্গবোধ জন্মগত লিঙ্গ চিহ্ন হতে ভিন্ন, অর্থাৎ দেখতে সে জন্ম নিছে ছেলে হিসেবে, আমরা সবাই তাকে ছেলে হিসেবে জানি, কিন্তু ধীরে ধীরে সে নিজেকে মেয়ে ভাবতে শিখে, অনুভব করে, মেয়ে হিসেবে জন্মগ্রহণ করেছে, সে ধীরে ধীরে নিজেকে ছেলে হিসেবে ভাবতে শুরু করে, এটাকেই বলে ট্রান্সজেন্ডার। এখানে সমকামিতার কোনো কারণ নাই। রূপান্তরিত লিঙ্গের ব্যক্তিবর্গ যদি তাদের লিঙ্গ পরিবর্তন করতে ডাক্তারের সাহায্য কামনা করে, তবে তাদেরকে অনেক সময় রূপান্তরকামী, অর্থাৎ যারা রূপান্তর হতে চায়, এ নামে ডাকা হয়। এছাড়াও রূপান্তরিত লিঙ্গ একটি শ্রেণীগত পরিভাষা, যাতে এমন ব্যক্তিদেরও যোগ করা হয় যাদের মানসিক লিঙ্গবোধ তাদের জন্মগত লিঙ্গ চিত্র এর বিপরীত, রূপান্তরকামী পুরুষ বা রূপান্তরকামী নারী। সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে শরীফার গল্পে কওমি মাদ্রাসার কতিপয় মাওলানা অবজেকশন দিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, যে এখানে ট্রান্সজেন্ডার শব্দটি শিক্ষার্থীদের সমকামী হতে উৎসাহিত করবে। আসলে দেখা গেল সেখানে ট্রান্সজেন্ডার শব্দটি নাই, আছে থার্ড জেন্ডার অর্থাৎ হিজরা। এছাড়াও এতে এমন শ্রেণীও অন্তর্ভুক্ত হয় এই ট্রান্সজেন্ডারে, যারা স্পষ্টভাবে নারী সুলভ বা পুরুষ সুলভ নয়, জেন্ডার কুয়ার বা বিচিত্র লিঙ্গ, যেমন দ্বৈত লিঙ্গ অর্থাৎ দুইটা লিঙ্গ হতে পারে স্ত্রী এবং পুরুষ, সর্বলিঙ্গ, লিঙ্গ তরল বা
অলিঙ্গ, এগুলো আমি শুধু ধারণা দিয়ে রাখলাম, এগুলো নিয়ে আজকে বিশদ আলোচনা করব না। রূপান্তরিত লিঙ্গের অন্যান্য সংজ্ঞার মধ্যে তৃতীয় লিঙ্গের ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত থাকে, অথবা রূপান্তরিত লিঙ্গকে তৃতীয় লিঙ্গ হিসেবে সংজ্ঞায়িত করা হয়, অর্থাৎ থার্ড জেন্ডার। মাঝে মাঝে বিস্তৃত পরিভাষায় রূপান্তরিত লিঙ্গ বোঝাতে ক্রস ড্রেসার বা বিপরীত লিঙ্গের পোশাক পরিধানকারীদেরকেও বোঝানো হয়, তাদের লিঙ্গবোধ যাই হোক না কেন। অর্থাৎ দেখতে ছেলে হলে সে মেয়ে পোশাক পছন্দ করে এবং দেখতে মেয়ে হলে সে ছেলের পোশাক পছন্দ করে। রূপান্তরিত লিঙ্গের ব্যক্তিবর্গ বিপরীত কামী, সমকামী, উভকামী বা নিষ্কামী ইত্যাদি হিসেবে চিহ্নিত হতে পারেন, অথবা প্রচলিত যৌন অভিমুখিতার তকমাকে বেঠিক বা অপ্রযোজ্য মনে করতে পারে। পাশাপাশি রূপান্তরিত লিঙ্গ পরিভাষাটি আন্তলিঙ্গ হতে সম্পূর্ণ আলাদা, যার দ্বারা এমন ব্যক্তিবর্গকে বোঝানো হয় যারা জন্মগতভাবে এমন বৈশিষ্ট্যের অধিকারী যা পুরুষ বা নারীর দৈহিক যৌন বৈশিষ্ট্য হতে আলাদা। অনেক ট্রান্সজেন্ডার ব্যক্তি জেন্ডার ডিসফোরিয়ায় আক্রান্ত, এদের কেউ কেউ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, লিঙ্গ নিশ্চিত অস্ত্রোপচার বা সাইকোথেরাপির মতো চিকিৎসা নিয়ে থাকেন। সকল ট্রান্সজেন্ডার ব্যক্তি এসব চিকিৎসা পছন্দ করেন না, কেউ কেউ আর্থিক বা চিকিৎসাগত কারণে এগুলো করতে পারেন না। এখন এই যে তারা ট্রান্সজেন্ডার অর্থাৎ রূপান্তরিত লিঙ্গ হতে চায়, কেন হতে চায়, এটা হচ্ছে কিছু হরমোনের প্রভাবে। যেমন আমরা শুনেছি ইস্ট্রোজেন, ইংরেজি ইস্ট্রোজেন হলো প্রাথমিক নারী লৈঙ্গিক হরমোন, প্রাইমারি ফিমেল সেক্স হরমোন, কিন্তু প্রকৃতপক্ষে যৌন আকাঙ্ক্ষা এবং প্রত্যয় জেন মানে যা হতে উৎপত্তি হতে এসেছে। ইস্ট্রোজেন হচ্ছে তাহলে মেলি হরমোন, মেলি হরমোন। যখন কোন ছেলের জন্মের পরে এই ইস্ট্রোজেন হরমোনের আধিক্য ঘটে, মাত্রাতিরিক্ত ইস্ট্রোজেন হরমোন বৃদ্ধি পায়, তখন তার ভিতরে মেয়েলি ভাব চলে আসে, তখন সে রূপান্তরিত লিঙ্গ অর্থাৎ ট্রান্সজেন্ডার, অর্থাৎ সে মেয়ে হতে চায়, মেয়েদের পোশাক পরে, মেয়েদের মতো আচরণ করে। এটা ইচ্ছা করলেই ওই শরীফার গল্পে আমি মনে করলাম মেয়ে, আমি মেয়ে হয়ে গেলাম, আমি মনে করলাম ছেলে, আমি ছেলে হয়ে গেলাম, এটা ঠিক না। এটা তো শরীরবিদ্যার কথা না, বা এটা বিজ্ঞানের বিষয়ও না, সেজন্য এটা ইতিহাস বা সামাজিক বিজ্ঞান, সেজন্য এখানে বলা হয়েছে মনে করা। এই ইস্ট্রোজেনের বা হরমোনের ব্যাখ্যা এখানে দেওয়া হয়নি বলেই এই সমস্যাটা হয়েছে। মনে করবে না, যার শরীরে ইস্ট্রোজেনের আধিক্য ঘটবে সেই যে ছেলের মধ্যে সেই মেয়ে হতে চায়, বা সে নিজেকে মনে মেয়ে মনে করবে, অন্য কেউ নিজেকে কখনো মেয়ে মনে করবে না। বা বিশেষ করে আমাদের দেশে এরকমের কোনো ব্যক্তি বা রাজনীতি বা মতাবলম্বী আমি দেখি নাই বা শুনি নাই, বা থাকতে পারে আমার বিশ্বাস হয় না যে যারা এই দেশের সমকামিতার আন্দোলন করে বা সমকামিতাকে বৈধ দিতে চায়, যদিও বিভিন্ন দেশে এ নিয়ে আন্দোলন হচ্ছে।